চোখ রাখবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে। 2009 সালে ঝাড়গ্রামের রাজধানী এক্সপ্রেস আটকানোর ঘটনায় খড়গপুর এসপি এসআরপিকে নোটিশ পাঠালো এনআইএ। কেন তখন এই মামলায় ইউপিএ ধারা দেওয়া হয়নি, জানতে চেয়ে নোটিশ, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, 2009 সালে ঝাড়গ্রামে রাজধানী এক্সপ্রেস আটকানোর ঘটনায় খড়গপুর এসআরপিকে নোটিশ পাঠালো এনআইএ। কেন তখন এই মামলায় ইউপিএ ধারা দেওয়া হয়নি, জানতে চেয়ে নোটিশ, আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সেনগুপ্ত। অভিষেক, আজকে নতুন কি তথ্য উঠে আসছে এই বিষয়ে? দেখো, তোমাকে যে বিষয়টা জানাবো, যে ইতিমধ্যে কিন্তু ছত্রধর মাহাতো যে কেসে, সেই কেসে অর্থাৎ যে রাজধানী এক্সপ্রেস যে হাইজ্যাক, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই খড়গপুরের যে এসআরপি আওয়াদেস পাঠক, তাকে কিন্তু ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে এনআইএর তরফ থেকে। এবং সেই নোটিশে যারা মূল বিষয় যারা জানতে চেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, যে 2009 সালে যে ট্রেন হাইজ্যাকের যে ঘটনা, সেই ঘটনা কেন ইউএপিএ ট্যাগ করা হলো না, অর্থাৎ সেই সেকশন কেন ট্যাগ করা হয়নি, তার তথ্য কিন্তু এই মুহূর্তে জানতে চাইছে এনআইএ আধিকারিকরা। এবং ইতিমধ্যেই সেই নোটিশ পাঠানো হয়েছে খড়গপুরের এসআরপির কাছে, এবং আগামী 7 দিনের ভেতর সেই তথ্য কিন্তু জমা দিতে হবে এনআইএর কাছে, এমনটাই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ফার্স্ট ইন রিপাবলিক বাংলায় আমরা এই খবর ব্রেক করছি, যে ইতিমধ্যেই ছত্রধর মাহাতো কেসে খড়গপুরের এসআরপিকে নোটিশ পাঠালো এনআইএ আধিকারিকরা। এবং সেই নোটিশে উল্লেখ করা হলো 2009 সালের ট্রেন হাইজ্যাক কেসে কেন ইউএপিএ সেকশন রেজিস্টার করা হয়নি, কেন দেশদ্রোহিতার সেই মামলা রুজু করা হয়নি তদন্তের ক্ষেত্রে, তার কিন্তু জবাব জানতে চাইলো এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা। আগামী 1 সপ্তাহের ভিতর আওয়াদেস পাঠক, যিনি এসআরপির দায়িত্বে রয়েছেন খড়গপুরের, তাকে আগামী 1 সপ্তাহের ভিতর তার রিপোর্ট জমা দিতে হবে এনআইএ দপ্তরে। এবং সেই সময় তদন্তকারী আধিকারিকরা কারা কারা ছিলেন, কী পদ্ধতিতে ইনভেস্টিগেশন করা হয়েছে, যাবতীয় তথ্য কিন্তু এই মুহূর্তে জানতে চাইছেন এনআইএ আধিকারিকরা। একেবারে অভিষেক, যে বিষয়টা, যে আজকে নতুন যে তথ্য উঠে এসেছে, অর্থাৎ 2009 সালে ঝাড়গ্রামের রাজধানী এক্সপ্রেস আটকানোর যে ঘটনা, সেখানে খড়গপুর এসআরপিকে নোটিশ পাঠিয়েছে এনআইএ, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে কী হতে পারে, সে বিষয়ে কিছু বলবে? দেখো, তোমাকে ইতিমধ্যে জানিয়ে রাখি যে যেখানে ঘটনা ঘটেছিল অর্থাৎ বাসতলা, সেই বাসতলা জুরিডিকশন পড়ে ঝাড়গ্রাম জিআরপি পুলিশ স্টেশন। এবং সেই জিআরপি পুলিশ স্টেশনে কিন্তু প্রথম এই কেস রেজিস্টার হয় 2009 সালে। এবং সেই সময় যে ইনভেস্টিগেশন অফিসার যারা ছিলেন, যে প্রসিডিওরে ইনভেস্টিগেশন করা হয়েছে, যে সেকশন সেখানে রেজিস্টার করা হয়েছে, সেখানে ইউএপিএ অ্যাক্ট কিন্তু সেখানে রেজিস্টার ছিল না। এবং যারা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, যদি ইউএপিএ থাকতো তাহলে ছত্রধর মাহাতোকে অনেকদিন আগেই কিন্তু গ্রেপ্তার করা যেত, এবং জামিন অযোগ্য অর্থাৎ নন ভেলেবল সেকশনে। কিন্তু সেখানে কেন করা হয়নি, কেন সেই গ্রাউন্ড ছাড়া হলো, এর এই মুহূর্তে কিন্তু জানতে চাইছেন তথ্য এনআইএ আধিকারিকরা। পাশাপাশি ইতিমধ্যেই ছত্রধর মাহাতোর বিভিন্ন ব্যাংক ডিটেলস এই মুহূর্তে কিন্তু খতিয়ে দেখছেন এনআইএ আধিকারিকরা। পাশাপাশি তার সিডিআর অর্থাৎ কল রেকর্ড যে হিস্ট্রি, সেই ট্র্যাক কিন্তু করা হচ্ছে, কার কার সাথে ছত্রধর মাহাতো কথা বলেছিলেন, যে স্প্যান অফ টাইম তিনি কিন্তু বেলে ছিলেন, সেই সময় কোন কোন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল, এই যাবতীয় তথ্য এই মুহূর্তে কিন্তু জানতে চাইছেন, খতিয়ে দেখছেন এনআইএ আধিকারিকরা। পাশাপাশি খড়গপুরের এসআরপিকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হচ্ছে ছত্রধর মাহাতো কেসে, আগামী 1 সপ্তাহের ভিতর এনআইএ দপ্তরে কিন্তু যাবতীয় তথ্য সহকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে এনআইএ আধিকারিকরা। বিষয় উঠে আসছে যে কেন তখন এই মামলায় ইউপিএ ধারা দেওয়া হয়নি, এই বিষয়টাও কিন্তু উঠে আসছে, এ প্রসঙ্গে কি বলবে? দেখো, অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয়, কারণ প্রায় 12 বছর আগেকার ঘটনা, সেই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে তার রিকনস্ট্রাকশন করা সম্ভব নয়, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু তার পরিপ্রেক্ষিতে সেই সময় ইনভেস্টিগেশন যে এনটিআর টিম এবং যে এজেন্সি অর্থাৎ যে যে ঝাড়গ্রাম যে জিআরপি যে পুলিশ স্টেশন, যারা ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে করেছিল, তাদের যে যাবতীয় তথ্য, যাবতীয় যে কেস হিস্ট্রি ফাইল, সেই সমস্ত তথ্য এই মুহূর্তে কিন্তু যাচাই করতে চাইছেন এনআইএ আধিকারিকরা। কী গ্রাউন্ডে সেখানে ইউপিএ দেওয়া হলো না, কেন একটা বড় স্পেস হলো ছত্রধর মাহাতোকে, এই তথ্য কিন্তু জানতে চাইছেন, যার পরিপ্রেক্ষিতে এসআরপিকে নোটিশ পাঠানো হয়েছে। এবং সেই নোটিশে একদিকে যেরকম উল্লেখ করা হয়েছে আগামী 1 সপ্তাহের ভিতর যাবতীয় তথ্য সহকারে সেই রিপোর্ট জমা দিতে হবে এনআইএর কাছে, পাশাপাশি সেই সময় ইনভেস্টিগেশন যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান এনআইএ আধিকারিকরা। আরও একবার আমি জানিয়ে রাখি, রিপাবলিক বাংলা আমরা প্রথম এই খবর ব্রেক করছি, ছত্রধর মাহাতো কেসে এবার এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা আরও তৎপর, এবং খড়গপুরের এসআরপিকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে আগামী 1 সপ্তাহের ভিতর যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। এবং কেন ইউএপিএ সেকশন ট্যাগ করা হলো না, তার জবাব জানতে চাইলো এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা। একেবারে অভিষেক, অসংখ্য ধন্যবাদ তোমাকে। রিপাবলিক বাংলা প্রথম যে খবর ব্রেক করেছে, 2009 সালে ঝাড়গ্রামের রাজধানী এক্সপ্রেস আটকানোর ঘটনায় খড়গপুর এসআরপিকে নোটিশ পাঠালো এনআইএ, এই খবর কিন্তু প্রথম রিপাবলিক বাংলায় দেখিয়েছে। এবং কেন তখন এই মামলায় ইউপিএ ধারা দেওয়া হয়নি, জানতে চেয়ে নোটিশ, রিপাবলিক বাংলায় প্রথম এই খবর দেখিয়েছে।